দেখো আমি কোথায় এসেছি, মালাবারে এসেছি, একটা ইয়াররিংস, একটা ডায়মন্ডের ফিঙ্গার রিংস, ঠাকুরের ইয়াররিংস, সব কিছু কি কি নিলাম, গোল্ড অ্যান্ড ডায়মন্ড দেখেছিস। এই যে যাচ্ছি গাড়ি করে, তোর মতন ভিকিরি না রে, তুই তো পোড়া ভিকিরি, ভিকিরি ভিকিরি তুই, বুঝেছিস, এমন ভিকারির ভিকারি তুই, জামাইয়ের জিনিস নিয়ে ভাব দেখাস, নিজের জিনিসটা নিয়ে ভাব দেখা, বুঝেছিস, সবারই কাছে গাড়ি আছে তাই বলে কি তোর মতন ছোট লোকের মতন করে, তুই শালা ছোট লোক এক নম্বর। আমার বেবি শাওয়ারের জন্য আমার বর কি কি নিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। পেন্ডেন্ট দেখতে পাচ্ছো, পেন্ডেন্টটা দিয়েছে, ঠিক আছে, এটা আমি পরে নেব যাই হোক, আর যেটা আর কি মেন সেটা আমি ওটা বেবি শাওয়ারের দিনেই পরবো। এই যে প্ল্যাটিনামের উপরে ডায়মন্ড, ঠিক আছে, দেখতেই পাচ্ছো তো, এটা একটা দিয়েছে, আর ইয়াররিংস এটা ডেলি ওয়ারের জন্য পরার জন্য। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো প্ল্যাটিনামের উপর ডায়মন্ডের কানের ইয়াররিংস দিয়েছে, কেমন হয়েছে বলবে। আর এখানে দেখো আমার সোনার জন্য, মানে আমার গুপু সোনার জন্য কানের এনেছি, যেটা ছোট ছোট সোনার কানের গুদ্রি গুদ্রি, আর বড়টার তো আছে, ছোটোটার নেই বলে নিয়ে আসলাম, মানে বড় যে গুপুটা নিয়েছি তার জন্য, ঠিক আছে। তো আর এখানে পেন্ডেন্ট দেখতেই পাচ্ছ, আর এগুলোর অনেক টাকাই পড়ে গেছে। যাই হোক, আমরা গেছিলাম একেতে আমার চশমা নিতে, চশমা দুদিন লাগবে দিতে, আর আরেকটা তোমাদের ডাইনিং টেবিল নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিব। আর এই যে দেখো এখান থেকে নিয়েছি মালাবার, হ্যাঁ, গোল্ড অ্যান্ড ডায়মন্ড দেখতেই পাচ্ছ। তো এগুলো নিয়ে কেনাকাটা করেছি, কেমন হয়েছে অতি অবশ্যই বলো। আমার তো এই ফিঙ্গারিংটা হেভি লেগেছে, এটা আমার ইয়ের দিন পরবো, আমার বেবি শাওয়ারের দিন পরবো। তো যাই হোক, তো দেখতেই পারছো ভালো করে, এই ইয়াররিংসটা হেভি হয়েছে, আমি পরে তোমাদের সাথে একটু দেখাবো, ঠিক আছে, চলো টাটা, আবারও আমি আসছি আমার ডাইনিং টেবিল নিয়ে, লোক এখনই আসবে, আমরা পয়সা দিয়ে এসেছি অলরেডি, এখনই ঢুকে যাবে আমাদের।